এই শামুকগুলো কোনো সাধারণ শামুক নয়। অতিবেগুনি রশ্মিতে জলজল করা এসব শামুক হারিয়ে গিয়েছিল প্রকৃতি থেকে। সম্প্রতি আগ্নেয়গিরির দ্বীপ মৌয়ারিতে ১৬০০র বেশি বিলুপ্ত পারটুলা শামুক ছেড়ে দেওয়া হয়েছে, যা একসময় বন্য অঞ্চল থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমরা যে শামুকগুলিকে ছেড়ে দিচ্ছি, তারা বড় হচ্ছে, তারা বন্য পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, এখন মরিয়া দ্বীপে এরা প্রজননও করছে, এখন যা ফ্রেঞ্চ পলিনেশিয়ার অংশ। জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের মতে, ২০১৫ সাল থেকে ২৪,০০০এরও বেশি শামুক আগ্নেয়গিরির দ্বীপ মৌয়ারিতে ছাড়া হচ্ছে, যা বছরব্যাপী প্রকল্পের একটি অংশ। প্রতি বছর শামুকের সংখ্যা প্রকাশের জন্য একটি ভিন্ন রঙের ফ্লুরোসেন্ট শামুক বার্নিশ দিয়ে শামুকগুলো রং করা হয়, যা অন্ধকারেও জ্বলজ্বল করে এবং গবেষকরা রাতেও তাদের ট্র্যাক করতে পারেন এবং সঠিক সংখ্যা বের করতে পারেন। আমরা এইমাত্র যুক্তরাজ্য থেকে ২০০০এর বেশি বিলুপ্ত পারটুলা শামুকের একটি চালান পেয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা শামুকের বক্স খুলে ফেলেছি। আগামী কয়েকদিনের জন্য পর্যাপ্ত জায়গা এবং আরামের জন্য আমরা তাদের পৃথক পাত্রে রাখবো। এই সপ্তাহের শেষের দিকে এবং পরের সপ্তাহের শুরুতে আমরা এদের ছেড়ে দেব। পলিনেশিয়ায় আঙ্গুলের নখের আকৃতির ছোট ছোট পারটুলা শামুক বিলুপ্ত হয়ে গিয়েছিল, কারণ এদের চেয়ে আকারে বেশ বড় রোজি উলফ স্নেইল বা রোজি নেকড়ে শামুক এদের নির্বিচারে খেয়ে ফেলেছিল। গোলাপী নেকড়ে শামুক বা নরখাদক শামুক হল একটি মাঝারি থেকে বৃহৎ আকারের শিকারী স্থল শামুকের একটি প্রজাতি। ১৯৬৭ সালে ফরাসি পলিনেশিয়ান সরকার এসব দৈত্যাকার আফ্রিকান স্থল শামুক তাহিতি সহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য আমদানি করার অনুমতি দেয়। মূলত এই নেকড়ে শামুকের জন্য বিলুপ্ত হয় পারটুলা শামুক। আমরা যখন এই এলাকা জরিপ করছিলাম, আমরা এমন কিছু কম বয়সী পারটুলা শামুক খুঁজে পেয়েছি যেগুলো চিহ্নিত করা হয়নি, যার মানে তারা বন্য অঞ্চলে জন্মগ্রহণ করেছে। এবং আমরা এই বছরের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত কিছু কিশোর শামুক খুঁজে পেয়েছি যেগুলো এখন প্রাপ্তবয়স্ক শামুকে পরিণত হয়েছে। পারটুলা শামুক ফ্রেঞ্চ পলিনেশিয়ার আগ্নেয়গিরির দ্বীপ মৌয়ারিতে মৃত উদ্ভিদের টিস্যু এবং ধ্বংসাবশেষ খেয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা পালন করে, যা বনের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, তারা আশা করছেন শামুকের ফিরে আসা দ্বীপগুলোর পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে।